আমরা সবাই কম বেশি কাজ করি, দিনের 24 ঘন্টা সময়ের মধ্যে কেউ কাজ করে অনেক সম্পদ অর্জন করে সফল জীবনযাপন করছে, আবার কেউ অনেক পরিশ্রম করেও সফলতার ধারে কাছে পৌঁছাতে পারছে না। সফল মানুষদের কি কোনো ব্যতিক্রম অভ্যাস রয়েছে যার ফলে তারা সফলভাবে সৎ কাজ করতে পারেন? চলুন জেনে নিই। হ্যালো গাইস, আমি ক্যারিয়ার স্কুলের মাজহারুল কানন, ইউটিউব সার্টিফাইড ভিডিও মার্কেটিং অ্যাডভাইজার। তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আপনি আপনার জন্য সেরা ক্যারিয়ারটি বেছে নেবেন, সেই বিষয়ে আপনাকে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। আমাদের এক্সক্লুসিভ আর্নিং গ্রুপে জয়েন করতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্ট করুন, আমরা আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিব। সেই গ্রুপে এক্সক্লুসিভ ভিডিও, ইবুক সহ আরও অনেক আকর্ষণীয় কন্টেন্ট বিনামূল্যে দেওয়া হবে। পৃথিবীর ইতিহাসে সাফল্য অর্জন করেছেন এমন মানুষের লিস্ট তৈরি করা হলে প্রথম সারিতে যাদের নাম উঠে আসবে তারা হলেন বিল গেটস, জ্যাক মা, অ্যালন মাস্ক, জাকারবার্গ প্রমুখ। একটি গুণ এদের সকলের মধ্যে কমন, সেটি হচ্ছে শেখার প্রতি আগ্রহ, আর তারা শেখার জন্য প্রতিনিয়ত বই পড়তেন। নিজের চেষ্টায় ধনী হয়েছেন এমন 200 ব্যক্তির উপর 5 বছর ধরে গবেষণা করা হয়। গবেষণায় খুব অবাক করা একটা ফ্যাক্ট বের হয়ে আসে, এই 200 জনের কেউই টিভি দেখেন না এবং এদের মধ্যে 86% ব্যক্তি বই পড়তে পছন্দ করেন। প্রোডাক্টিভিটি এক্সপার্ট জর্জ ম্যাডক্সের মতে মিলিয়নিয়াররা যে সফল হচ্ছেন তার পেছনে গোপন সূত্র বই পড়া। একটি সার্ভেতে দেখা গেছে পৃথিবীর প্রত্যেক মিলিয়নিয়ার গড়ে প্রতি মাসে 1 থেকে 2টি বই পড়েন। আপনি হয়তো ভাবতে পারেন ফ্যামিলি এবং কাজের চাপে ঘুমোনেরই তো সময় পাওয়া যায় না, বসে বসে বই পড়ার সময় কোথায়? আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি কি বিল গেটস বা বারাক ওবামা থেকে বেশি ব্যস্ত সময় পার করেন? উত্তরটি না, তাই তো? বারাক ওবামা যখন হোয়াইট হাউসে ছিলেন তখনও তিনি নিয়মিত বই পড়তেন, তাহলে আপনি কেন পারবেন না? এখন আপনাদের একটা সিক্রেট পদ্ধতির কথা বলবো। এই পদ্ধতির মাধ্যমে দিনে মাত্র 1 ঘন্টা অথবা সপ্তাহে 5 ঘন্টা সময় দিয়ে নতুন কিছু শিখতে পারবেন এবং সেটা প্রয়োগ করে অভাবনীয় ফলাফল নিয়ে আসতে পারবেন। দিনের শুরুটা আপনি যদি একটু অন্যভাবে করতে পারেন সেক্ষেত্রে এটি সম্ভব। প্রতিদিন যে সময়টা ঘুম থেকে ওঠেন সেই সময়ের একটু আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। সকালে আপনার ব্রেন নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকে, তাই এই সময়টা আপনি লার্নিং এবং প্র্যাকটিসিংয়ের জন্য বরাদ্দ রাখুন। সবচেয়ে বেশি ফলাফল পেতে 3টি ধাপ অনুসরণ করুন। প্রথম ধাপ, পড়া। শিখতে চাইলে পড়ার কোনো বিকল্প নেই। টেসলা সিইও অ্যালন মাস্ক বলেন, আমি আমার জীবনের সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলো শিখেছি বই পড়ে। জেনে অবাক হবেন তিনি পড়ে পড়েই রকেট বানানোর কৌশল শিখে ফেলেন। আপনি যদি একেবারেই বই পড়তে অভ্যস্ত না হন তাহলে আপনি একটু একটু করে পড়া শুরু করুন, 10-20 মিনিট করে হলেও পড়া শুরু করুন। দেখবেন আস্তে আস্তে পড়ার অভ্যাস তৈরি হচ্ছে। তবে শুধু একটা না পড়ে গেলেই হবে না, আর এইখানেই আসে পরের ধাপের কাজ। দ্বিতীয় ধাপ, চিন্তা করা। 2014 সালে ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটি গবেষণা থেকে উঠে এসেছে, কোনো মানুষ যদি নিয়মিত কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করে তাহলে সে খুব দ্রুত শিখতে পারে। কোনো কিছু দ্রুত শিখতে চাইলে সেটা নিয়ে চিন্তাভাবনা করা খুব জরুরি। আপনি যা করবেন সেটা নিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন যা শিখলেন তা কীভাবে প্রয়োগ করতে হবে। তাই দিনের কিছুটা সময় নির্দিষ্ট করে চিন্তা করার জন্য আলাদা করে রাখুন। সবচেয়ে ভালো সময় হচ্ছে লাঞ্চের পরের 15-20 মিনিট। শান্তভাবে বসে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করুন। একদিনে একটির বিষয়ে চিন্তাভাবনা করবেন না, এতে চিন্তা দুশ্চিন্তায় রূপ নিতে পারে। তৃতীয় ধাপ, প্রয়োগ। যা আপনি পড়লেন তা ভাবলেন তারপর ভুলে গেলেন, এমনটি ঘটলে আপনার কোনো লাভই হবে না। তাই যা শিখেছেন তা প্রয়োগ করে দেখতে হবে। আপনি বই পড়ে যা শিখলেন বা চিন্তা করে যা পেলেন বাস্তবে দেখা যাবে তার থেকে ভিন্ন কোনো সমস্যায় পড়েছেন। তাই যা শিখছেন তা নিজের কাজে প্রয়োগ করে দেখতে হবে। কোন জ্ঞান আপনার সবচেয়ে বেশি সহায়ক সেটা খুঁজে বের করতে হবে। বেন ফ্রাঙ্কলিন বা থমাস আলভা এডিসনের মতো মানুষেরা সফল হয়েছেন শুধুমাত্র পরীক্ষা করে দেখার জন্য। আমরা আজকের যে জিমেল ব্যবহার করি তার পেছনেও রয়েছে পরীক্ষা। গুগলের প্রতিষ্ঠাতা তাদের কর্মীদের পরীক্ষা করতে দিয়েছিলেন বলেই আজ আমরা আজকের দিনে জিমেলকে পেয়েছি। যখন আপনি প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখবেন তখন আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে, আর বই পড়ার মাধ্যমে আপনার শেখার গতি এবং সেই সাথে আপনার কাজের গতিও দ্রুততর হবে। ক্যারিয়ারে সফল হতে চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ক্যারিয়ার স্কুল ফ্যামিলিতে যোগ দিন। মনে রাখবেন সফলতার এই কঠিন পথে আপনি একা নন,
ক্যারিয়ার স্কুল সবসময় আপনার পাশে আছে।